ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে উস্কে দিতে চেষ্টার ত্রুটি রাখছে না যুক্তরাষ্ট্র। বাঘের লেজ দিয়ে কান চুলকানোর মতো বারবার রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাইডেনের দেশ আমেরিকা। সমরবিদরা বলছেন, পরিস্থিতি এভাবে এগোতে থাকলে যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান সোমবার বাল্টিক সাগরের রুশ আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় মার্কিন যুদ্ধবিমান দুটির এ চেষ্টা রুখে দেয় রাশিয়ার সুখোই যুদ্ধবিমান। রুশ সুখোয়ের তৎপরতায় গতিপথ বদলে ফেলতে বাধ্য হয় রাশিয়ার সীমান্ত বরাবর উঠতে থাকা মার্কিন B-52H স্ট্র্যাটেজিক বোম্বার। বাল্টিক সাগরের আকাশে মার্কিন আকাশযান দুটিকে শনাক্ত করে রাশিয়ার ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টারের রাডার। এ সময় নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখতে সুখোই যুদ্ধবিমান পাঠানো হয়। আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন না করেই মার্কিন যুদ্ধবিমান দুটিকে তাড়িয়ে দিয়ে নিরাপদে রুশ ঘাঁটিতে ফিরে আসে রাশিয়ার বিমানটি। এর আগে 14 মার্চ রাশিয়ার যুদ্ধবিমানের আঘাতে কৃষ্ণসাগরে ভেঙে পড়ে যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার নামের একটি ড্রোন। রুশ যুদ্ধবিমান উড়ে এসে মার্কিন ড্রোনের প্রপেলারে আঘাত করলে ড্রোনটি ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় ড্রোনটিকে কৃষ্ণসাগরে বিধ্বস্ত করতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। ওই ঘটনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই রেশ না কাটতেই আবারও বাল্টিক সাগরের আকাশসীমায় অনুপ্রবেশের এই ঘটনা ঘটল। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।